এসে গেছে, চলুন বানিয়ে ফেলি পাটিসাপটা। পাটিসাপটা ব্যাটারটা করার জন্য আমি আপনাদের সুবিধার জন্য কাপ দিয়ে দেখাচ্ছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 2 কাপ চালের গুঁড়ো, সঙ্গে 1 কাপ ময়দা। ময়দাটা দিলে পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তার সঙ্গে দেব 1 কাপ চিনি। এবার কেউ যদি আরো বেশি মিষ্টি খেতে চান তাহলে সেটা আর একটু বেশি দেবেন। মিশিয়ে নিয়ে তারপরে আমি দুধ দিয়ে মাখবো। জল দিয়ে মাখলেও হয়, কিন্তু এখানটা আমি দুধ দিয়ে মাখছি। গুড় দিয়ে করলে গুড় দিতে পারেন, চিনির বদলে গুঁড়ো দেওয়া যায়, কিন্তু এটা সাদা হবে আর গুড় দিলে সেটা লাল হবে। এখানে দুধটা আমি রুম টেম্পারেচারে নিয়েছি, জাল দেওয়া দুধ কিন্তু এখন রুম টেম্পারেচারে আছে। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার একটু 5-7 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রাখতে হবে, কেন কি চিনিটা গলে যাবে সুন্দরভাবে। আর ব্যাটারটা এই যে এরকম কনসিস্টেন্সিটা এরকম হবে, না পাতলা না ঘন। তাওয়াটাকে গরম করে একটু বেগুনের গোটা দিয়ে তেলটা দিয়ে দিতে হবে, তাওয়াটাকে একটু ভালো গরম করে নিতে হবে। এবার হচ্ছে ব্যাটারটা আমি দিয়ে দেবো, হাতা দিয়ে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে দিয়ে এবারের মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের ক্ষীর হোক নারকেল হোক, আমি নারকেল দিয়ে দেখাবো, আর ক্ষীরের দিয়ে দেখাবো, ভেতরের কুটটা নিজের পছন্দ মতো। আঁচটা, তাওয়াটা গরম হয়ে গেলে আঁচটা একদম সিমে রাখতে হবে। দেখুন কি সুন্দর হবে, পাটিসাপটা হয়ে যাবে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার গুড় দিয়ে করলে কালারটা লাল আসবে। এটা একদম পিওর গরুর দুধের ক্ষীর দিয়ে পাটিসাপটা বানাচ্ছি। ইজিলি এটা উঠে যাচ্ছে।